আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের নিয়ে এসেছে আজ আমাদের মালিক ভাইয়ের কাছে। আমাদের মালিক ভাই বিভিন্ন স্টক ব্যবসায়ীদের কাছ থেকে পাট ক্রয় করছেন এবং আমরা এখানে দেখব যে মালিক ভাই একজন স্টক ব্যবসায়ীর কাছে আসছেন এবং ওনার পাটগুলো দেখছেন, সেই পাটগুলো কোন কোয়ালিটির পাট এবং সেগুলো কেমন দাম হতে পারে, এই বিষয় সম্পর্কে মালিক ভাইয়ের কাছে আমরা একটা আইডিয়া নেব। প্রিয় দর্শক, যদি মালিক ভাইয়ের কাছে আপনারা পাট বিক্রি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে আপনারা সরাসরি কল করবেন এবং কল করে মালিক ভাইয়ের সঙ্গে কথা বলবেন এবং কথা বলে সেই পাট সম্পর্কে দাম দর ঠিক করে নেবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আমাদের এক আঙ্কেল, ওনার পাট দেখার জন্য মালিক ভাই এখানে এসেছেন। দেখেন এই যে পাটের কোয়ালিটি, এই পাটটা হচ্ছে শ্যামলা ভাই, এটা শ্যামলা না? হ্যাঁ, আর এটা হচ্ছে মানে শ্যামলা সাথে ভালো, আর এইগুলো লালির পরে দাতা কাটেন। এগুলো কি মানে কোয়ালিটিটা মাজলা না? এটা কি হাই মাজলা না? মাজলা, শুধু হাই মাজলা মানে সেটা মাথার, সেটা মাথার কাছে এতে চলে যায়, এটা মাজলা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন থেকে এই কোয়ালিটি পাটি এখন কিনতেছি ভাই, এই কোয়ালিটি, এই কোয়ালিটিটা, এই কোয়ালিটি পাটি এখন কিনতেছি, এই কোয়ালিটি পাটি। আচ্ছা, এই পাটগুলোর এখন রেট কত করে দিচ্ছেন আপনারা? এখন কোন দর্শক যদি ফোন করে তাহলে তো আপনাকে বলতে হবে যে এই কোয়ালিটি, মনে করেন যে 350 থেকে আপনার কাছে 2400 টাকা পর্যন্ত পাট কিনতেছি। 350 থেকে 24, 24 মানে 23, 23, 24, আবার একবারে ভালো যেটা আছে সেটা আবার 2400 কিনতেছি, 2400, তার উপরে এখন আর কিনতেছি না। আচ্ছা, এই যে কিছু দর্শক আছে তারা জানতে চাচ্ছে যে মালিক ভাই কি সরাসরি একদম নগদে পাট গুলো নিবে কিনা? 100% নগদ। প্রিয় দর্শক, আপনারা অনেকেই যোগাযোগ করছেন এবং জানতে চান যে মালিক ভাই আপনাদের কাছ থেকে নগদে পাট নিবে কিনা। হ্যাঁ, নগদে পাট নিবে, মালিক ভাইয়ের মুখে শোনেন। আচ্ছা, মনে করেন যে এই অন্যান্য জায়গা থেকে একটু দূর দূরান্ত থেকে যারা পাট নিতে আপনার কাছে বিক্রি করতে চাচ্ছে, তাদের কি পরিমাণ পাট হলে এখন আপনি তার কাছ থেকে নিয়ে আসবেন? 270 ভালো পাট, কিন্তু মেলা মানুষ লিয়ে পাট ভালো না ভাই, ধোকা দিতে মেলা কয়েক জেলায় গেছে। প্রিয় দর্শক, আপনারা এই কাজটা অনেকটাই খারাপ করেন যে আপনাদের দুইটা বিষয় মালিক ভাই বলছে, যে একটা বিষয় হলো যে আপনারা যে পাটগুলো দেখাবেন সেই পাটের কোয়ালিটিটা যেভাবে বলবেন যেন সেই রকমই হয়, আর একটা বিষয় হলো যে ওখানে পাটের পরিমাণ অনেকের কম থাকে কিন্তু আপনারা কল করেন, কিন্তু বারবার আমরা ভিডিওতে বলে দিচ্ছি যে পাটের পরিমাণ যেন কমপক্ষে এক ট্রাক হয়। একটা বিষয় ভাই, পাট মনে করেন যে এরকম লাল, এরকম লাল বুঝছেন, কিন্তু আঁশটা যদি অনেক দুর্বল হয় বুঝছেন, সেই পাটটা কিন্তু কালোর চাইতে খারাপ হয়ে গেল। মানে মালিক ভাই বলতে চাচ্ছে যে পাট হয়তো দেখতে সুন্দর চকচক করতেছে কিন্তু আপনার ওই আঁশটা যদি দুর্বল হয় তাহলে কিন্তু সেটা খারাপ কোয়ালিটির পাট, মানে 2000 টাকার পাট, ওটা সেটার দাম কমে যাবে। এটি শ্যামলা বুঝছেন, এটা আঁশটা কত সুন্দর টনক টাদের, মানে এটা আমাদের এটা শ্যামলা পাট, আঁশটা কত সুন্দর, কিন্তু ওই লাল ওই আঁশ দুর্বল আছে, এই পাট ভালো, এই পাট ভালো বুঝছেন ভাই। তার মানে কালার, কালার একটু নরমাল হলেও সমস্যা নাই কিন্তু আঁশটা ভালো থাকা লাগবে। প্রিয় দর্শক, মালিক ভাইয়ের কাছে শুনলেন যে মালিক ভাই এখন কোন ধরনের পাট সংগ্রহ করছেন এবং রেটটাও কিন্তু উনি বলে দিয়েছেন। এখন আপনারা যদি নগদে পাট বিক্রি করতে চান তাহলে আমি স্ক্রিনে মালিক ভাইয়ের যে নাম্বারটা আপনাদের দিয়ে দিছি সেই নাম্বারটায় কল করে আপনারা কথা বলবেন। আচ্ছা, আমরা এখানে যার পাট দেখতে আসছেন ওনার সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা দেখবো যে এখানে এই যে আমাদের এক আঙ্কেল উনি পাট কিনছেন, এই পাটগুলো কত মন এখানে পাট কিনছেন আপনি? 160 মন। 160 মন। আচ্ছা, এই পাটগুলো যখন কিনছিলেন তখন তো দাম অনেক বেশি ছিল, তাতে 2800, 2900, 2750। এখন এই পাট যখন আপনি বিক্রি করতে যাচ্ছেন তখন এটাই ফার্স্ট মালিক ভাইকে ফার্স্ট দেখালেন না এর আগেও কাউকে দেখাইছেন? আর কাউকে দেখান নেই। তবে অবশ্যই যেহেতু পাটের ব্যবসা করেন, দাম দর সম্পর্কে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছেন, তাতে কি মনে হচ্ছে যে আপনার কি লাভ হবে? অনেক টাকা লস যাচ্ছে না, তাতে কি পরিমাণ লস যাচ্ছে মনে হচ্ছে? তাতে তাও এক মনে 300 টাকা লস যাচ্ছে, 300 টাকা লস যাচ্ছে। অর্থাৎ যে দামে কিনছিলেন সেই দামটা এখন মাথার পাটের দামও ওই দামটা ধরতে পারতেছে না, মানে আমরা যেটা ঘুরে পাই আর কি। তার মানে 160 মনে অনেক টাকা আপনার লস হবে।
এটা এই যে মালিক ভাই দেখে গেল, এখন যদি দাম দরে মেলে তাহলে তো বিক্রি করবেন, আর যদি দাম দরে না মেলে তাহলে তো রেখে দিবেন। আর তাতে সর্বোচ্চ কতদিন পর্যন্ত এই পাটটা আপনি রাখার সিদ্ধান্ত নিছেন? এখন সেটা এমন এক সময় আসে, এমন এক সময় আসে যে আমার লস যাক, তারপর আমার এখন বিক্রি করে দিতে হবে, কারণ সিজন শেষ, ঠিক না? তো এরকম একটা টার্গেট থাকে যে আমি এই মাস পর্যন্ত দেখব, আরো দুই এক মাস যদি সঠিক দাম না পান। তাতে আপনি কি ইঙ্গিতটা কি পাচ্ছেন যে সামনে দামটা কি বাড়ার কোন ইঙ্গিত আছে? মানে এখন কোন ভাবে পুঁজিটা বাঁচানোর একটা, আপনি কি এই বছরই প্রথম কিনছেন না এর আগেও কিনছেন? তাতে কি মানে এর আগের বছরগুলোতে কোন সময় লস যায় না? অর্থাৎ একটা কথা ছিল যে পাটে কখনো লস হয় না, 100 টাকা হলে হয়েছে, 100 টাকা হলে হয়েছে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আমরা কথা বললাম এখানে যিনি স্টক ব্যবসায়ী ওনার সঙ্গে এবং মালিক ভাইয়ের সঙ্গে। প্রিয় দর্শক, ভিডিওটি যারা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।